হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে সিনোনিম এবং অ্যান্টোনিমের 20তম পর্ব নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে কী কী থাকছে, চলুন শুরু করা যাক। আমরা ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করছিলাম, আজকে 82 নাম্বার থেকে শুরু। 82 নাম্বারে রয়েছে স্ট্র্যাটেজি, খতে রয়েছে এইম, গতে রয়েছে গোল এবং ঘতে রয়েছে অবজেক্টিভ। তো এখানে কোনটি আলাদা শব্দ এটি আমাদের বের করতে হবে। তো এখানে স্ট্র্যাটেজি আলাদা, কেননা স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, কোনো একটা কৌশল অবলম্বন করাকে স্ট্র্যাটেজি বলা হয়ে থাকে। আর এইম, গোল, অবজেক্টিভ এই তিনটার মানেই হচ্ছে কোনো লক্ষ্য উদ্দেশ্যকে বোঝানো হয়েছে। তো 83 নম্বরে রয়েছে কতে টেম্পোরারি, খতে শর্ট লাইফ, গতে ট্রান্সিটরি এবং ঘতে স্টেডি। তাহলে আলাদা কোনটি? আলাদা হচ্ছে ঘ নাম্বার, স্টেডি। কেন? স্টেডি মানে হচ্ছে একদম অনর, অটল যাকে বোঝায়। তো টেম্পোরারি, শর্ট লাইফ, ট্রান্সিটরি এই বাকিগুলোই হচ্ছে স্বল্পকালীন, স্বল্প স্থায়ী, ক্ষণস্থায়ী বোঝাচ্ছে। এজন্য স্টেডি হচ্ছে তিনটি থেকে আলাদা। 84 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিজিড। তো রিজিড মানে হচ্ছে অনমনীয়, অর্থাৎ যাকে বাঁকানো যাবে না এমন। তো এখানে কতে রয়েছে ফ্লেক্সিবল, খতে রয়েছে হার্ড, গতে রয়েছে ইনফেরিওরিটি এবং ঘতে রয়েছে শর্ট। তো ফ্লেক্সিবল মানে হচ্ছে খুব নমনীয়, যাকে যেদিক খুশি বাঁকানো যায়। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। 85 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইভাসিভ। ইভাসিভ মানে হচ্ছে খুবই ছলনাপূর্ণ, যে অনেক লোক থাকে না খুব ছলনাপূর্ণ, তাকে সহজে ধরা যায় না, সে সব কিছুতে এড়িয়ে এড়িয়ে থাকে, তো তাদেরকে ইভাসিভ বলা হয়ে থাকে। তো এখানে অ্যান্টোনিম জানতে চেয়েছে, অর্থাৎ বিপরীত শব্দ। কতে রয়েছে ফ্রি, খতে রয়েছে অনেস্ট, গতে রয়েছে লিবারাল এবং ঘতে রয়েছে ফ্রাঙ্ক। তো অনেস্ট অবশ্যই এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, কেননা পুরোপুরি অ্যান্টোনিম অনেস্ট দ্বারাই বোঝানো হয়। 86 নম্বরে চলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে হচ্ছে খুবই হিংসাত্মক কোনো একটা ব্যাপার, প্রচণ্ড রকমের কোনো একটা ব্যাপার এরকম বোঝাচ্ছে। তো এখানে কতে রয়েছে হাম্বল, খতে রয়েছে হার্মলেস, গতে রয়েছে জেন্টেল এবং ঘতে রয়েছে টামি। তো অ্যান্সারটা হয়ে যাবে অবশ্যই জেন্টেল, কারণ জেন্টেল মানে নম্র, ভদ্র, অমায়িক বোঝাচ্ছে, আর ভায়োলেন্ট একদমই এটার অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত। 87 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিপেল। তো সিনোনিম জানতে চেয়েছি, তো রিপেল মানে হচ্ছে বাতিল করে দেওয়া, প্রত্যাহার করা। কতে রয়েছে স্যাংশন, খতে রয়েছে প্রোপেচুয়েট, গতে রয়েছে পাস এবং ঘতে রয়েছে ক্যান্সেল। তো এখানে ক্যান্সেল মানেও বাতিল করা, সো সিনোনিম যেহেতু জানতে চেয়েছে, সো রিপেলের সিনোনিমটা হয়ে যাবে ক্যান্সেল। অন্যদিকে এই যে প্রোপেচুয়েট, এর মানে হচ্ছে চিরস্থায়ী, আর পাস মানে তো অতিক্রম করে যাওয়া। 88 নম্বরে রয়েছে দ্য ওয়ার্ড স্লাম্প ইজ দ্য অ্যান্টোনিম হোয়াট। তো স্লাম্প মানে কি এটা জানতে হবে। তো আমি আগেও কিন্তু একবার এটা এসেছিল, বলেছিলাম যে এই যে করোনাকালীন সময়ে সমস্ত যারা ব্যবসায়িক রয়েছেন তাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে মন্দাভাব চলছেই, এটা কিন্তু কিছুতেই কাটানো যাচ্ছে না। তো এটাই হচ্ছে স্লাম্প। তো বাণিজ্যিক কাজকর্মের দিকে যদি সামগ্রিকভাবে কোনো একটা মন্দাভাব চলে, ওটাকে স্লাম্প বলে অভিহিত করা হয়। তো এখানে অ্যান্টোনিমটা জানতে চেয়েছে, অর্থাৎ স্লাম্প মানে ধীর গতি, কিছুতেই তার ব্যবসায় ভালো হচ্ছে না বা মন্দাভাব কাটিয়ে উঠে যাচ্ছে না, অর্থাৎ গ্রো করছে না। সো এখানে অ্যান্টোনিম হয়ে যাবে গ্রোথ, অর্থাৎ খ নাম্বার যেটা রয়েছে এটা হয়ে যাবে গ্রোথ। এখানে ভুল দেয়া রয়েছে, ঘ ঘ রয়েছে, কিন্তু এখানে হবে হচ্ছে খ। 79 নম্বরে চুজ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অ্যান্টোনিমগুলো বের করতে বলা হয়েছে। তো 79 নম্বরে রয়েছে ইম্পারমেবল। ইম্পারমেবল মানে হচ্ছে অভেদ্য, অর্থাৎ যেখান থেকে কোনো কিছু ভেদ করে অন্য স্থানে যেতে পারবে না। ক নম্বর অপশানে যেটি রয়েছে রেজিলিয়েন্ট, যার মানে হচ্ছে স্থিতিস্থাপক। খতে রয়েছে ব্লান্ট, যার মানে হচ্ছে ভোঁতা। গতে রয়েছে স্টিকি, মানে হচ্ছে আঠালো। এবং ঘতে যেটি রয়েছে পরশ, যার মানে হচ্ছে ছিদ্র, অথবা যা যেখান থেকে কোনো একটা কিছু সহজেই যেতে পারে, অর্থাৎ যেটি অভেদ্য। তো হয়ে গেল ইম্পারমেবলের অ্যান্টোনিমটা, আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন। এখানে পরশ, ঘ নম্বরে যেটা রয়েছে এটিই হবে, কেননা ইম্পারমেবল মানে হচ্ছে অভেদ্য, যেখান থেকে কিছুই যেতে পারে না, আর পরশ মানে হচ্ছে ছিদ্রযুক্ত কোনো একটা জিনিস, যেখান থেকে সহসায় সব জিনিস যাতায়াত করতে পারে।
90 নম্বরে চলে যাচ্ছি। 90-এ রয়েছে ল্যাকোনিক। তো ল্যাকোনিক মানে কি? এটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত ভাবে কোনো একটা কিছু প্রকাশ করলে তাকে ল্যাকোনিক বলে, মানে যেখানে অল্প কথায় আপনি সবকিছু বুঝে যাচ্ছেন, যেখানে অত্যন্ত বেশি কথার কোনো দরকার নাই। তো অবভিয়াসলি এইটার অ্যান্টোনিম হয়ে যাবে ভার্বোস। কেন ভার্বোস? মানে আমরা সবাই জানি বাগাড়ম্বর, অর্থাৎ অত্যন্ত বেশি শব্দযুক্ত কথাকেই আমরা ভার্বোস বলে অভিহিত করি। সো ল্যাকোনিকের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ভার্বোস। 91 নম্বরে রয়েছে সাপ্লিকেট। সাপ্লিকেট মানে হচ্ছে কাকুতি মিনতি, অনুনয় বিনয় করে কাউকে কিছু বলা। তো এখানে কতে রয়েছে মিস রিপ্রেজেন্ট, যার মানে হচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া। খতে রয়েছে ডিম্যান্ড, যার মানে দাবি করা। গতে রয়েছে ইভ্যাড, যার মানে কৌশলে কোনো কিছু বা কাউকে এড়িয়ে যাওয়া। এবং ঘতে রয়েছে ডিসকারেজ, যার মানে হচ্ছে নিরুৎসাহিত করা। তো সাপ্লিকেট এইটার অ্যান্টোনিমটা কি হয়ে যাচ্ছে? ইভ্যাড হয়ে যাচ্ছে। তো সাপ্লিকেট মানে যেহেতু কাকুতি মিনতি করে কাউকে কিছু বলা, আর ইভ্যাড বলতে বোঝাচ্ছে যে যাই হোক না কেন আমি কৌশলে এড়িয়ে চলে যাব, এটাই হচ্ছে ইভ্যাড। তো 92 নম্বরে যেটা রয়েছে রিভাব। তো রিভাব মানে হচ্ছে রূঢ়ভাবে কোনো কিছু প্রত্যাখ্যান করা। নর্মালি আপনি প্রত্যাখ্যান করে দিলেন ঠিক আছে, কিন্তু রিভাব যদি করেন তার মানে কি? খুব রূঢ়ভাবে আপনি সেটাকে প্রত্যাখ্যান করছেন। তো অবশ্যই এটার অ্যান্টোনিম হয়ে যাবে ওয়েলকাম। তো ওয়েলকাম মানে সাদরে একদম অভ্যর্থনা করা। তো অবশ্যই এটার অ্যান্টোনিম ওটাই হয়ে যাচ্ছে। অন্যদিকে কতে রয়েছে টিস, টিস মানে আপনারা সবাই জানেন টিস করা, ঠাট্টা করা। খতে রয়েছে ডিফাই, ডিফাই মানে হচ্ছে প্রকাশ্যে বিরোধিতা করা। গ নম্বরে রয়েছে ম্যাডেল, যার মানে হচ্ছে হস্তক্ষেপ করা বা অনধিকার চর্চা করা। তো 93 নম্বরে চলে যাচ্ছি। 93 নম্বরে রয়েছে রিফলজেন্ট, যার মানে হচ্ছে জাজল্যমান। তো এখানে কতে কি রয়েছে? কতে রয়েছে ল্যাকলেস্টর। ল্যাকলেস্টর মানে হচ্ছে নিষ্প্রভ, অর্থাৎ যেটার কোনো দ্যুতি থাকে না। তো এটি এটার কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখুন খতে রয়েছে স্টিপ, যার মানে হচ্ছে শক্ত। দেন গতে রয়েছে প্লডিং, যার মানে হচ্ছে শ্রমশালী। এবং ঘতে রয়েছে ডিস্ট্যান্ট। তো এখানে অ্যান্সারটা ল্যাকলাস্টারই হয়ে যাচ্ছে, কেননা ওটার মানে হচ্ছে নিষ্প্রভ, অর্থাৎ কোনো দ্যুতি যেখানে নেই। তো 94 নম্বরে রয়েছে প্রলগ। প্রলগ মানে হচ্ছে কোনো একটা কাব্য বা নাটকের শুরুতে যেই অংশটা থাকে ওটাকে প্রলগ বলা হয়ে থাকে। কতে রয়েছে ট্রায়োলজি। তো ট্রায়োলজি বলতে বোঝাচ্ছে যে একের পর এক মঞ্চস্থ করার জন্য পরপর লিখিত তিনটি নাটক। খতে রয়েছে অ্যানালগ, গতে রয়েছে ডায়ালগ, এবং ঘতে রয়েছে এপিলগ। তো প্রলগ মানে হচ্ছে ভূমিকা বলা চলে, আর এপিলগ বলা চলে যে উপসংহার বা সমাপ্ত যেখানে হয়। তো অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্টোনিমটা হবে ওটা হবে প্রলগ, এর অ্যান্টোনিম হয়ে যাচ্ছে এপিলগ। এরপর 95 নম্বরে রয়েছে ইনফ্লাট, যার মানে হচ্ছে কোন একটা জিনিস ফোলানো। তো কতে রয়েছে কনভার্স। কনভার্স মানে হচ্ছে সব কিছু একত্রিত করে একদিকে যাওয়া, ওটাকে কনভার্স বলা হয়। খতে রয়েছে সার্কুলেট, তো সার্কুলেট মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। খতে গতে রয়েছে মিনিমাইজ, মিনিমাইজ মানে হচ্ছে একদম ছোট করে, যেমন ফোলানো, ফোলানোর বিপরীতটাই হলো মিনিমাইজ করা। ঠিক আছে, তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। সেপারেট মানে তো আপনারা জানেনই, এটা আলাদা করা বা পৃথক করাকে বোঝায়। তো ইনফ্লাটের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে মিনিমাইজ করা, অর্থাৎ কোনো জিনিস ছোট করে ফেলা। তো 96 নম্বরে রয়েছে ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস মানে কি? ইন্ডিজেনাস মানে হচ্ছে যেটা সহজাত, যেটা নিজে থেকে আসে, নিজের একটি এরিয়া, একটি দেশ, সেখানকার যে কালচার ওই অনুযায়ী আসে, অর্থাৎ সহজাত ধর্ম যেটাকে আমরা বলি ওটাকে বোঝাচ্ছে। তো এখানে কতে রয়েছে আনঅর্দি। আনঅর্দি মানে হচ্ছে অযোগ্য। এবং অ্যাকওয়ার্ড রয়েছে খতে, এটা মানেও হচ্ছে ওরকম সহজাত বা অর্জিত। আর গতে রয়েছে টার্মিনাল, টার্মিনাল মানে হচ্ছে একদম প্রান্তিক, শেষ প্রান্তে যারা থাকে এরকম বোঝায়। আর ঘতে রয়েছে রিডান্ডান্ট, যার মানে হচ্ছে বাড়তি, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত, এটা বোঝাচ্ছে। তো ইন্ডিজেনাস মানে যেহেতু সহজাত বা স্বদেশজাত, তো এটার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অ্যাকোয়ার্ড, অর্থাৎ যেটা অর্জিত, নিজে অর্জন করা, সেটা কোনো দেশজাত না বা স্বদেশজাত সহজাত প্রবৃত্তি না, এটা হচ্ছে একদম নিজের অর্জন করা, সেটাকে বোঝাচ্ছে। 97 নম্বরে রয়েছে কিউয়াল। কিউয়াল মানে হচ্ছে কোনো একটা বিরোধিতা করা, বিদ্রোহ হচ্ছে ওটাকে দমন করে দেওয়া। তো এখানে কতে রয়েছে ফোমেন্ট। ফোমেন্ট মানে হচ্ছে যদি কোনো বিশৃঙ্খলা থাকে সেটাকে আরো উদ্দীপিত করা, ইন্ধন জাগানো। তো কিউয়ালের অ্যান্টোনিম কিন্তু ফোমেন্টই হয়ে যাচ্ছে।
আজকের মতন এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ক্াকে